কক্সবাজারের চকরা স্টেশন ব্রিজ ভেঙে বাস খাদে পড়ে মারা গেছে কমপক্ষে 16 জন। সকাল 7:15টার দিকে এই দুর্ঘটনা হয়। জানা গেছে নিরাপদ পরিবহন নামের ওই গাড়িটি গাজীপুর থেকে পিকনিকে কক্সবাজার যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই 16 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হয়েছে 20 জন, তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দর্শক, সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এর আগে আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার কাজ কি শেষ হয়েছে? বাসটিতে আসলে কতজন যাত্রী ছিল? রাকিব, আপনি যেমনটি বলেছিলেন, উদ্ধার তৎপরতা কাজ 6টা থেকে শুরু হয়ে কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে এবং তারা উদ্ধার তৎপরতা কাজ শেষ করে দিয়েছে উদ্ধার কর্মীরা। তো এ পর্যন্ত গাড়িতে মোট বাসটিতে ছিল 46 জন, এ ধরনের আমরা প্রায় নিশ্চিত হতে পেরেছি। এদের মধ্যে 17 জন নিহত হয়েছেন, আহত আছেন 26 জন এবং ওদের মধ্যেই 5 জন মহিলা এবং 2টি শিশু। মিন্টু, আপনি কি জানতে পেরেছেন যে বাসের যারা ছিলেন যাত্রীরা তারা আসলে ঠিক কোন প্রতিষ্ঠানের, আর যারা মারা গেছে আপনি কি তাদের পরিচয় জানতে পেরেছেন? রাকিব, আসলে বিষয়ের ব্যাপারে শুধুমাত্র আমরা এতটুকুই জানতে পেরেছি, তারা গাজীপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাইক ভান্ডার সম্মেলনে তারা যোগদান করবার জন্য মূলত এসেছিলেন। কালকে সেটা শেষ হয়েছে এবং তারা মধ্যরাতে অর্থাৎ রাত 1টার দিকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে সেই সম্মেলন শেষ করে তারা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই চকরিয়ার একটা ব্রিজের রেলিং ভেঙে তারা ওখানে দুর্ঘটনার কবলে পড়ে। রাকিব, মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে বলছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু, এবং তিনি যেমনটা বলছিলেন যে বাসটিতে 46 জন যাত্রী ছিল, যার ভিতরে 17 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 37 জন, এবং উদ্ধার তৎপরতা আপাতত বন্ধ করা হয়েছে।